আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আল্লাহ রসুল ইউনিভার্সিটি কলেজ, ডিগ্রি পাস, প্রথম বর্ষের ক্লাস, ইসলামিক স্টাডিজ, প্রথমপত্র ইসলামিক স্টাডিজ। আমি আজকে যে বিষয়ে অনলাইন ক্লাসে ক্লাস নেব, সে বিষয়টা হচ্ছে কোরআনিক স্টাডিজ সূরাতুল ফাতহ এর 27-28 29 নম্বর আয়াতের কিছু অংশ। সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রী বন্ধু, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যে সূরাটি আলোচনা করবো সেটি হচ্ছে সূরাতুল ফাতহের 27-28 এবং 29 নম্বর আয়াতে কিছু অংশ। সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আমি আগে তেলাওয়াত করবো, এবং তেলাওয়াতের আলো পরে সংক্ষিপ্ত অনুবাদ এবং আনুষঙ্গিক দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হুজুরের ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লা তাদখুলান্নাল মাসজিদাল হারামা ইন্না ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিনা মিনকুম আম মুকাসসিরিনা লা তুহনা তাখাফুনা ফাআলিমা মা লাম তাআলামু فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيمهم في وجوههم من أثر السجود। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই অত্র আয়াতে মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়েছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি কাবা ঘর তাওয়াফ করছেন এবং সেই সাথে মাথা মুন্ডন করছেন আর চুল কাটছেন, এমন কিছু পোশাক প্রদান করে তিনি স্বপ্নে দেখলেন। আল্লাহ তাআলা আল্লাহ নবী ও রাসূলের স্বপ্নে যা কিছু দেখান সেটি হচ্ছে সত্য স্বপ্ন এবং সেটি এক প্রকার ওহী। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যেটা আল্লাহ নবীকে দেখালেন যে তিনি তাওয়াফ করছেন, তিনি হজ করছেন, এই দেখার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, আমি স্বপ্নে দেখা আমি যেন তাওয়াফ করছি এবং পবিত্র কাবা জিয়ারত করছি এবং আমি মাথা মুন্ডন করছি এমন দৃশ্য দেখলাম। দ্বিতীয় বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়া সন্ধিতে 1400 সাহাবী যাত্রা করেন, এমন সময় বলেছিলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি কাবা ঘর তাওয়াফ করছি। তো যাও সেই হুদায়বিয়া সন্ধিতে সে বছর তিনি তাওয়াফ করতে যেতে পারেন নাই। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফতে মক্কা যখন বিজয় সূত্র হলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তিনি তাওয়াফ করছেন, যে বাস্তবে এ ঘটনা পরিলক্ষিত হলো যে আল্লাহ সত্যি সত্যি তাওয়াফ করছেন। তো যা খোদাইবের সন্ধি যখন সম্পন্ন হলো চুক্তি হলো তখন আল্লাহ রাসূল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি কি সত্য নবী নন, যে আপনি যা স্বপ্নে দেখেছেন যদি স্বপ্নে তাই দেখে থাকেন তাহলে আমরা কাবা ঘর কেন বের করতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন তুমি কি তাই চাও? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ আমি অবশ্যই কাবা ঘর জিয়ারত করতে চাই। তিনি বললেন অচিরেই আমরা কাবা ঘর জিয়ারত করবো এবং বিনা বাধায়, যার ফলশ্রুতিতে আমরা এই আয়াতটা আমরা দেখতে পাই। এবং প্রথমত কাবা ঘর জিয়ারতের যে ঘটনা প্রথমে বলা হয়েছে এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কাবা ঘর জিয়ারত করছেন এবং সাহাবীদের চারিত্রিক যে কিছু বৈশিষ্ট্য সেগুলো এখানে আয়াতের মধ্যে তুলে ধরছেন, আমি সংক্ষিপ্তভাবে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তার রাসূলকে স্বপ্ন দেখাইছেন সত্য স্বপ্ন দেখাইছেন। লা তাদখুলান্নাল মসজিদাল হারাম, অবশ্যই তিনি তাকে মসজিদ হারামে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু আমিনিন, নিশ্চয় তিনি নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যদি চান তাকে নিরাপত্তার সাথে মুহাল্লাকিনা রুসাকুম তারা তোমাদের মুখমণ্ডল তোমাদের মাথা মুন্ডন করবেন, অমুকাস্তরীন এবং তুই ছোট করবেন, কথা লা তাকাবুন ওদের কোনো ভয় করবে না, অচিরে তোরা কারো কি বলুন তাওয়াফ করবে। তা আলেমা
অথবা জানবে মা লাম তাআলামু তিনি জানাবেন যা তোমরা জানতে না বা জাআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা অথবা তিনি করবেন এই ছাড়াও তোমাদের আসন্ন একটা বিজয় তিনি দান করবেন যে আসন্ন বিজয় দেখে সে মক্কা বিজয়ের ঘটনা তিনি ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হুদায়বিয়া সন্ধির পরবর্তীতে খাইবার যখন যুদ্ধ সংঘটিত হলে ইহুদি মক্কা খাইবার ইহুদিদের সাথে তখন সে খাইবার ইহুদিদের দুর্বল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা বাধাই মক্কায় যে গমন করেন তার একটা আর এই জন্য এই খাইবার যুদ্ধের পরে বিনা বাধাই মক্কা বিজয় করলেন একে বলা হয়েছে ফতহান করিবা এই আয়াতের মধ্যে আমরা যে একটা শব্দ দেখতে পাচ্ছি যে কিছু শব্দের আমরা অর্থ এক কথায় যেগুলো পেয়ে থাকি সেগুলো আমরা প্রত্যেকবারই প্রশ্নে যেমন আমেনিন আমেনিন শব্দের অর্থ কি আমেনিন হচ্ছে নিরাপত্তার সাথে মুহাল্লাকিন মুহাল্লাক মানে মূর্তির মাথা মুন্ডন করা আর মুকাসসিরিন মুকাসসিরিন বলা হচ্ছে চুলটা খাটো করা যারা হয়তো যান হয়তো কেউ যখন ফারিগ হন মানে নিষ্পত্তি পান শেষ করেন তখন তাদের চুল হয় ছোট করতে হবে অথবা মাথা মুন্ডন করতে হবে এটা এই এটা বিধান রয়েছে যাই হোক এরপরে বলা হয়েছে ফাতহান করিবা এই ফাতহান করিবা শব্দের দ্বারা কোন দিকে ইঙ্গিত করা হয়েছে এই শব্দ দ্বারা মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তো মক্কা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় করেন আমরা ইনশাআল্লাহ করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ককাফা বিল্লাহি শাহীদা আল্লাহ সেই মহান সত্তা তিনি তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন এবং হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন সমস্ত মতাদর্শ রূপের মত সমস্ত দিনের উপরে তার দিনকে বিজয় করেন এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে মুমিনদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কথা উল্লেখ করছেন যারা এই মক্কা বিজয় করবে যাদের উপরে এই দিনকে বিজয় করবেন তাদের বৈশিষ্ট্য কেমন হবে তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাযীনা মাআহু এবং যারা তার সাথে থাকবেন তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন অর্থাৎ সাহাবী তথা পরবর্তী মুসলমানদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসারী হবে তাদের বৈশিষ্ট্য থাকবে হবে আশিদ্দাউ আলাল কুফফার তারা হবে কাফেরদের প্রতি মানে কঠোর রুহামা ও বাইনাহুম আর তাদের মাঝে পারস্পরিক যে সম্পর্ক হবে সেটা দয়া মায়া সম্পূর্ণ অর্থাৎ তারা হবে দয়াত্র মনোভাবের মানুষ অর্থাৎ তারা পারস্পরিক হবে পারস্পরিক ভাই ভাই হিসেবে তারা পরিগণিত হবে কাফেরদের প্রতি যেমন হবেন তারা কঠোর অপরপক্ষে তাদের পারস্পরিক যে চলাচল তাদের মুসলমানদের মাঝে তাদের সম্পর্ক হবে মধুর এবং গাঢ় এবং দয়াপূর্ণ ভ্রাতৃত্ব আর কি হবে তারা হুম রুকআন সুজ্জাদান হের এরপর বলা হচ্ছে হে রাসূল আপনি তাদেরকে দেখবেন তারা রুকু সুজ্জা করবে অর্থাৎ বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের রুকু সুজ্জা করবে অর্থাৎ সালাত আদায় করবেন তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তার এরপরে তারা তাহাজ্জুদ সালাত আদায় করবেন এগুলো হলো তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য ইয়াবদাবুনা ফাদলাম মিন আল্লাহ ওয়া রিদওয়ানা তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলত তার তালাশ করবে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন তালাশ করবে আর কি হবে আর তাদের দেখা যাবে কি সি মাহুফি উজুহিহিম তাদের মুখমণ্ডল তাদের চেহারাই তাদের চেহারার মধ্যে লক্ষ্য করা যাবে যে মিন আসামি সুজুদ অর্থাৎ তার তাদের কপালে সজ্জা চিহ্ন পরিণত হবে আল্লাহর পুর আলমিন অপ্রায়তে কয়েকটা গুরুত্ব বললেন যারা আল্লাহ রসুলের সাথে সঙ্গী হবেন তার হবে কথকদের প্রতি হচ্ছে কঠোর পারস্পরিক মুসলমানদের সঙ্গে যখন সম্পর্ক হয় তাদের মজুর এবং দয়াত্রপূর্ণ এরপরে তারা সিদ্ধাকারী হবেন আল্লাহ রহমতের প্রত্যাশী হবেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন এবং তাদের চেহারাই সাজ্জার চিহ্ন পরিলক্ষিত হবে অত্র আয়াতের আগে আমরা যে জিনিসটি পাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কাবা মক্কা বিজয় ঘটনা প্রতি ইঙ্গিত করছেন সে মক্কা বিজয় হয়েছে কষ্ট বিবেচনা হয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের পরে দশ অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করলেন, সেটি হচ্ছে ইসলাম এবং তার আল্লাহ রাসূল প্রেরণ উদ্দেশ্য অনুযায়ী করা হয়েছে। এরপরে মুসলমানদের পারস্পরিক চরিত্র বৈশিষ্ট্য কেমন হবে সেখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্য আয়াতের মধ্যে আমাদের যে সমস্ত গুণাবলী, এই যে সমস্ত বৈশিষ্ট্য আমাদের মাঝে অর্জন করা দরকার, আমাদের সেগুলোকে আমরা গুরুত্ব দেবো। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তথা জীবনে সামগ্রিক জীবনে এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণের কথা বললেন যে কুফার কাফের ব্যক্তি হবে কঠোর এবং অত্যন্ত অনুকূল জাকারী, এই গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার আয়া মিলেন বলা তোমার সাথে ভালো করো আমি।